চাবড়ে 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 কটা প্লেট ছিল দেখো এনার উপর, কটা প্লেট ছিল? চাবড়ে 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 পুরা শরীর হালকা করে দেওয়া যায় বা পুরা শরীর হালকা করে দেওয়া যায়, হ্যাঁ পুরা শরীর হালকা করে দেওয়া যায়। চাবড়ে 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 এনার দেখো, এই মেয়ের দেখো চাবড়ে 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 টেনে নেওয়া আছে। চাবড়ে 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 বাবা জলদি সে খিচো আর গতি বাড়াও দোনো হাতো সে বরাবর খিচো, হ্যাঁ আর জোরছে আর জোরছে আর জোরছে আর জোরছে নিরক বানাও শরীর কো আর গতি বাড়া দিয়ে যায় আর গতি বাড়া দিয়ে যায় হাতো কা স্পিড আর বাড়া দিয়ে যায় আর গতি বাড়া দিয়ে যায় আর জোরছে আর জোরছে খিচো কাউডা বনা থেকে ঝটকা মারকে ঝটকা মারকে আর জোরছে আর জোরছে আর জোরছে আর জোরছে বাবা বাবা আর জোরছে আর জোরছে বাবা আর জোরছে আর জোরছে আর জোরছে আর জোরছে আর জোরছে আর জোরছে সারা দুনিয়া কো পাতা চলে দিখাও সবকো কেসে নিকলতা হ্যায় অশুভ শক্তি ভূত প্রেত কুপিত ভয় কেসে নিকলতা হ্যায় আর জোরছে খিচো চাবড়ে 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 তন্ত্রক্রিয়ার প্রয়োগ রয়েছে, কোনো মা মনসা মা কালী আমি দেখতে পাচ্ছি না। আগে আসতো কিন্তু ওটাকে বেঁধে দেওয়া হয়েছে, ওগুলো এখন আর কিচ্ছু নেই, সব সরিয়ে দেওয়া হয়েছে। আমি বলে দেবো কি কি করতে হবে, কত টাকা দিয়ে ক্ষতি করেছে, কোন বাড়ির তরফ থেকে দেখে বলো, ভালো করে জিজ্ঞাসা করো মা তারাকে। ওম তাচ্ছে তো ওম তাচ্ছে তো ওম তাচ্ছে হালকা কাট দিয়ে যায় পুরা শরীর, কৃপা করো শ্বশুর বাড়ির তরফ থেকে। কত টাকা দিয়ে? 4000 টাকা। লাস্ট ক্ষতি কবে করেছে? এই অমাবস্যাতে লাস্ট ক্ষতি করেছে। আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আমি বলে দেবো কী কী করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন আর কিছু নেই তো? আপনার হাত কেঁপে যাচ্ছে ওরকমভাবে? আগে তো দুই হাত কাঁপছিল, এখন ওই হাত কাঁপছে, এরকম হয়েছে এর আগে কোনোদিনও? হ্যাঁ, এই ফার্স্ট টাইম হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। ও ঠিক মতো এসেছিল, আসার পর থেকে এরকম করছে, এখানে আসার পর আরো বেশি পাগল, পুরো নাচ করছে, পাগল হয়ে গেছে, বলছে কারণ আমার ভয় লাগে, আমি থাকবো না। আমি লেবু লেবু দিয়ে দাও, লেবু আনা হয়েছে? হ্যাঁ লেবু এখানেই রেখেছি। ওই যে লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, আপনি বসে যান ভালোভাবে, আপনি বসে যান। হ্যাঁ ঠিক আছে, হাম হাম বয়স কা উমিদ হয়ে গেছে, মা কিন্তু 4 মাসে মারা গেছে, বাবা 5 বছর বয়স। আচ্ছা আচ্ছা, কি নাম কি আছে, নাম কি আছে? হাম পাপা, ব্যাট যাও ব্যাট যাও ইদার। আচ্ছা আলিসা ব্যাট, চুপ করকে ব্যাট হয়ে ধর, ওখান থেকে জপরটা মসজিদ থেকেই হয়েছে, ক্ষতি করা আছে। আচ্ছা ঠিক আছে,
ओम नमः शिवाय संताय करणत्रय तुम्हें निवेद है मैं चत्तंग नंग तंग गति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय कृपा करो दया करो मेरे सरकार इसके पीछे जितना भी अशुभ शक्ति है जल्दी से खींच लो जल्दी से खींचो अच्छा ठीक है चबड़ 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 झटका मार के हाजी नजर लग जाए झटका मार के हाजी नजर लग जाए हाँ बेग के साथ तीव्र गति के साथ झटका मार के प्रेत को था छेड़ दो लेटा था পাগল করে দিয়ে দেওয়ার চেষ্টা করছে নিকটার তুই मेरे सरकार मेरे आका तेरी सदा ही जय हो सदा ही जय हो तत्काल खींचो जितना भी अशुभ शक्ति है और बाबा पीछे जो भी तांत्रिक बैठा है उसके पास उड़ के जाओ और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके एक भी सिद्धि शक्ति ना रहे आज जीवन के लिए खींच ले जाए जल्दी से काटो दोनों प्रेत को एक साथ खींचो बाबा जल्दी से काटो बाबा आग लगा दीजिए पूरा शरीर में चबड़ 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 बाबा जल्दी से उड़ के जाओ बाबा पीछे जो भी तांत्रिक बैठा है उसके पास उड़ के जाओ और सीधी शक्ति ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम नमः शिवाय शांताय करणत्रय तुम्हें निवेदयामि चत्तंगं तं गति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय आपनि कि भीतरे एकाई आछेन कोथाय आछेन अच्छा कि नाम आछे आपनार बयस कत 41 যা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে কর্মবন্ধন করা আছে বাবার বাড়ির তরফ থেকে অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আলোচনা করা কাজ হবে না ঠিক আছে এটাই আমি দেখতে পাচ্ছি কর্মবন্ধন করে রেখেছে একজন মহিলা আপনার নাম বলুন
বয়স কত? 26। আপনাকে ক্ষতি করা হচ্ছে শ্বশুর বাড়ির তরফ থেকে। একজন মহিলা এবং একজন পুরুষ বারবার গিয়ে ক্ষতি করছে, পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে বহুবার, ঠিক আছে? আপনি যখন ক্রিয়া চলছিল তখন কি কোনো ফিল করছিলেন কিছু আপনি? বলেননি আমাকে? আমি নিজে থেকেই তো বললাম যে পেট বন্ধন করার, কাউকে বলেননি তো? এসে কত বছর বিয়ে হয়েছে? এখনো হয়নি 6 বছর, মানে 6 বছর যাচ্ছে, এখনো কোনো সন্তানাদি হয়নি। একটা সন্তানাদি নষ্টের যোগও আমি দেখতে পাচ্ছি, একটা সন্তানাদি নষ্টের যোগও দেখাচ্ছে বাবা আমাকে। এরকম কি হয়েছে এর আগে? হ্যাঁ বলুন সেটা। তাই তো, কতদিন আগে হয়েছে? অনেক দিন আগে। শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম আর বয়স বলুন। আমি যা যা বলবো সেগুলো মেনে চলতে হবে এবং করতে হবে। ধাম থেকে সন্তান যাবে, কেউ আটকাতে পারবে না। একজন নিকট লোক যে আপনাদের সাথে ভালো সম্পর্ক দেখায় সেই ক্ষতি করার চেষ্টা করছে বলে দিলাম, ঠিক আছে? শ্বশুর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নিকট আত্মীয়? হ্যাঁ ঠিক আছে। কোথা থেকে আসছেন বললেন? আমার ব্যাপারে কি ভাই জানতে পারলেন? ইউটিউব থেকে। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা ভারতী পাল কে হয় তোমার? ঠাকুমা। ঠাকুমা হয়। ওনাকে মারণ ক্রিয়া করে বান মারা হয়েছে, ঠিক আছে? শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ ওনাকে ক্ষতি করেছে, বারে বারে গিয়ে ক্ষতি করছে, প্রত্যেক অমাবস্যায় গিয়ে ক্ষতি করছে। ওনার কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, বুক ধরপড় করে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকে না, কোনো কিছুই করতে পারবে না, আস্তে আস্তে অথর্ব হয়ে যাবে। এমনকি বাবা বলছে কয়েকদিনের মধ্যে কোমর থেকে পা অবধি পুরো প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারে। বুঝতে পারলেন আমি কি বললাম? কত টাকা দিয়ে ক্ষতি করেছে দেখো একবার জিজ্ঞাসা করো। ভারতী পাল, বয়স কত আপনার? 67। কবে লাস্ট ক্ষতি করেছে? এই অমাবস্যায়, ঠিক আছে? কোথা থেকে আসা হচ্ছে? আমরা খন্ডন থেকে আসছি। আমার ব্যাপারে কি ভাই জানতে পারলে? কি সমস্যা নিয়ে ধামে এসছো? সমস্যা প্রথমত ঠাকুমার জন্য এসেছিলাম। আচ্ছা, মানে চলতে পড়তে পারে না, এমনকি ওনার রক্তেরও সমস্যা হয়ে যাচ্ছে, ওনার পা ধীরে ধীরে ফুলে যাবে, ফুলে যাবে, ফলে হ্যাঁ পা আপনার ফুলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ইমিডিয়েট আরেকবার আপনাকে আসতে হবে, ক্রিয়া করাতে হবে আরেকবার। এটা আপনার অর্ধেক কেটেছে আমি বলে দিলাম, আরেকবার আসতে হবে 15 দিন পরে। যদি না আসে ভিডিও রইল প্রুফ, দেখে নেবেন বিছানা থেকে উঠতে পারবে না, ঠিক আছে? বলে দিচ্ছি আমি কি করতে হবে। কি নাম আছে তোমার? বয়স কত? বিবাহ বন্ধন এবং কর্মবন্ধন করা আছে, একটা প্রেতের ঝপটটাও ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে, ঠিক আছে? কোথা থেকে আসা হচ্ছে? আমার ব্যাপারে কি ভাই জানতে পারলে? আচ্ছা, তুমি যখন বসে থাকবে তখন হালকা একটু দুলুনি দুলুনি ভাব আসবে তোমার মধ্যে, এটা বাড়িতে হয়? বাড়িতে খেয়াল করবে যখন বসে থাকবে তুমি, হালকা হালকা দুলুনি একটা ভাব আসে, সেটা প্রেতের কারণে হচ্ছিলো, ওটা আস্তে আস্তে কেটে যাবে, তার প্রভাবও প্রয়োগ কিছুদিন থাকবে, ঠিক আছে? আপনার নাম বলুন। আপনারা দুজনেই আছেন তো ভিতরে? আচ্ছা, আপনার নাম? শাশ্বতী মুখার্জি। বয়স কত? 54। আপনি মুখে কোনো নেশা করেন? বন্ধ করে দিন, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু দেখাচ্ছে আমাকে বাবা, ঠিক আছে? কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, বুক ধরপড় করে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না, যখনই কোনো কাজ করতে যাবেন দুর্বলতা অনুভব হবে, ঠিক আছে? হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে আপনার। কি সমস্যা নিয়ে ধামে এসছেন আপনারা? এগুলো আমাকে বলেননি তো, আমি নিজে থেকেই বলছি তো। আচ্ছা ঠিক আছে। তুমি কি সমস্যা নিয়ে এসছো? চাকরি বাকরি? আমি তো বললাম কর্মবন্ধন করা আছে, বলে দিচ্ছি কি কি করতে হবে। এটা ফিল করতে কিরকম? আর যখন ক্রিয়া হচ্ছিল তখন কি ফিল হচ্ছিল তোমার? যখন ক্রিয়া চলছিল তোমার কি ফিল হচ্ছিল? আচ্ছা আচ্ছা, ভাইব্রেশন হচ্ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। কি নাম আছে আপনার? কুসুম হালদার। কুসুম হালদার, আচ্ছা। বয়স কত? 50। আপনার উপর তন্ত্রক্রিয়া করা হচ্ছে, শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ ক্ষতি করছে, তারা আপনার কাছে অনেক কিছু সব কিছু আমাকে বলার আদেশ নেই, তবে আপনাকে ইচ্ছাকৃত ক্ষতি করছে এবং বিছানায় শয্যাশায়ী করে দেবে, ঠিক আছে। ঠাকুরের তরঙ্গ ছিল, সেগুলোকে সরিয়ে ভূতপ্রেত পাঠাচ্ছে। আমি তান্ত্রিকের শক্তি নিয়ে নিয়েছি এবং আপনাদের আপনাকে বদনামও করতে চায়। আপনার কোমর থেকে পা অবধি ঠিকমতো রক্ত চলাচল করে না, লিভারে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং বিশুদ্ধি চক্রে, মানে যেটাকে থাইরয়েড গ্ল্যান্ড বলে সায়েন্সের ভাষায়, সেখানেও সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হচ্ছে কি না আমি যেগুলো বলছি? হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম বলুন। বাপি রায়। বয়স কত? 21। মূলত কর্মবন্ধন আছে, এছাড়া আংশিক বিবাহ বন্ধনও আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন আপনারা? আমার ব্যাপারে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে। না, আমার বয়স বলো। নাম ঋত্বিক সাবুই, বয়স 24 বছর। ঠিক আছে, ঠিক আছে। এমনি তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই দেখতে পাচ্ছি, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি দেখতে পাচ্ছি, আলোচনা করা কাজ এগোবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, মুখে কোনো নেশা করা হয়? নেশা করা হয়, তাই তো, ওটা বন্ধ করতে হবে কিন্তু, নাহলে খারাপ টাইম আসছে। কি সমস্যা নিয়ে ধামে আসছো? কাজের জন্য আর একটু আমি নিজে থেকে বললাম তো, ধামে এসে কাউকে বলেছো? আমার ব্যাপারে কি ভাবে জানতে পারলে? কোথা থেকে আসা হচ্ছে? হ্যাঁ সিঙ্গুর, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। এখন বিয়ে করলে চটক বিচার করে বিয়ে করবে, ঠিক আছে। ধামে আসবে, একবার টেস্ট করাবে, তারপর করবে, নাহলে করবে না, সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু নাহলে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি। তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। তারিখে? এপ্রিলের 5 তারিখে এসেছি। তা আমি কী কী বলেছিলাম তোমাকে? আমাকে বলেছিল যে মায়ের জপটা করতে, তোমার মহামন্ত্র জপটা করতে গৃহবন্ধন দিয়েছিলে, তো গৃহবন্ধন দেওয়ার পর আমার সবকিছু বেশ ভালো, মানে আমার যে আমি টিউশনে কাজ করতাম, ডান্স শেখাতাম, তো হয়েছে সেগুলো ভালোভাবে হচ্ছে। আচ্ছা, তো আর বাড়িতে আমার কোনোদিন মায়ের সঙ্গে কোনোদিন, আর আমি 16 সোমবার করতে বলেছিলাম। হ্যাঁ দাদা, করতে বলেছিলে, ঠিক করে হয়নি না বলো? না, ঠিক মতো হয়নি, ওটা ঠিক মতো করতে হবে। 16 সোমবার ঠিক মতো করলে সব কিছু ঠিক হয়ে যাবে, বাড়ি থেকেও মেনে নেবে, বাড়ি থেকে মানে নি তো। হ্যাঁ, মাটির নিচের ফল দেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেক সোমবারই দিতে হবে, ঠিক আছে।